সিরিয়ায় কনসুলেট অফিসে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হবে বলে বাহাত্তর ঘণ্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানিয়ে দেয় ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ তথ্য জানিয়েছেন বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে ইরানের মন্ত্রী বলেন আমাদের অভিযানের বাহাত্তর ঘণ্টা আগে আমাদের বন্ধু এবং প্রতিবেশী দেশগুলোকে জানিয়েছে যে ইসরায়েলের ওপর ইরান অবশ্যই জবাব দেবে যা বৈধ এবং এড়ানোর উপায় নেই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একটি বৈঠকে ইরানি শীর্ষ কূটনীতিক আরও জানান যুক্তরাষ্ট্রকেও জানানো হয় যে ইসরায়েলে ইরানের হামলা হবে সীমিত এবং আত্মরক্ষামূলক অর্থাৎ গত অর্ধশতকের মধ্যে চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে প্রথম নজিরবিহীর হামলা চালিয়েছে ইরান সেটাও আবার ঘোষণা দিয়ে প্রকাশ্য মহড়া চালিয়ে ইরানের এই হামলার সঙ্গে যোগ দিয়েছে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরাও ত্রিমুখী হামলা সামলাতে হিমশিম খেয়েছে মার্কিন আশীর্বাদ পুষ্ট সামরিক শক্তিতে বলিয়ান ইসরায়েল বিশ্লেষকদের কেউ কেউ বলছেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি পরাশক্তির সম্মতি নিয়েই ইসরায়েলে অত্যন্ত নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে ইরান হামলার বিষয়ে তুরস্ককে জানানো হয়েছিল আগেভাগেই যুক্তরাষ্ট্র তুরস্কের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠিয়েছিল যেন কোনোভাবেই বাড়াবাড়ি করা না হয় অত্যন্ত সংক্ষিপ্ত হামলায় নিজেদের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেছে ইরান ইরানের প্রাপ্তি হিসেবে যোগ হয়েছে আঞ্চলিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্যে শক্তি প্রদর্শন বাস্তব যুদ্ধ নিজেদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সানিয়ে নেয়ারও সুযোগ পেয়েছে তেহরান ইরান বলছে ইসরায়েলে হামলার আগে তারা যুক্তরাষ্ট্র সহ আশপাশের দেশগুলোকে সতর্ক করেছিল তবে যুক্তরাষ্ট্র বলছে ইরানের এই দাবি সত্য নয় তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে চেয়েছিল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক জর্ডান এবং ইরাকের কর্মকর্তারা রোববার বলেছেন ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন আগে তাদেরকে বিস্তৃত নোটিশ দিয়েছিল ইরান তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেনি এবং হামলায় ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করার লক্ষ্যেই এই হামলা চালিয়েছে ইরান সিরিয়ার রাজধানী তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায় যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তবে ইরান বলছে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে এবং তারা এটাকে আর বাড়াতে চায় না কিন্তু তারপরও ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা